नमस्कार मार्केटे की होलो आज के ट्रेडिंग की होलो सेगुलो निये तो बोलबोई किन्तु तार आगे एक आपनादेर अनेकेर प्रश्न आसछिलो जेमन आमी स्विंग ट्रेडिंग एखाने सुंदर भावे माने एक्सेल शीटे लिखे लिखे माने जा ट्रेड हय सेगुलो लाइव ट्रेडिंग आपनादेर साथ देखाई एवं तार साथे साथे सेटा आपडेटो एखाने करी ता प्रतिदिन रेगुलर बेसिसे भिडियोते ताहले कि हय आपनारा एकटा ट्रैक करते पारेन आमार मासेर शेषे कत आसछे जाच्छे कि होच्छे ताई एकटा ट्रैक करा जाय राइट तेमन अपशनेओ किन्तु सीरिजगुलो अनेक बार होयेछे एबं बेशिरभाग माने प्रत्येकटा सीरिजई आपनादेर आशीर्वादे मार्केटेर आशीर्वादे आमरा प्रफिटे शेष करेछि आमि प्रफिट एंड लस स्टेटमेंटो अनेक सीरिजेर माने सब सीरिजेर आपनादेर साथे शेयर करि ताछाड़ा प्रत्येकदिन बेसिसेई तो आपनारा देखेन তাও হয়তো আমরা ভুলে যাই মনে থাকে না রাইট একটা এক্সেল শিট থাকলে বা অ্যাজ আ ট্রেড লগ যদি আমরা সেটা ইউজ করি তাহলে আমাদের কাছে একটা মানে ডেটা থাকে যে অপশনে আমরা কি করছি মানে প্রফিট হচ্ছে না নেট নেট কত পার্সেন্ট প্রফিটে আছি কত ক্যাপিটালে কত পার্সেন্ট প্রফিটে আছি এ থেকে আপনাদেরও একটু মোটিভেশন জাগে হ্যাঁ আমি এটা ভেবে দেখেছি আপনাদের অনেকে প্রশ্ন আসছিল তখন আমিও ভেবেছি হ্যাঁ সেটা তো মানে সুইংয়ে যখন হচ্ছে তখন অপশনেও এটা করা উচিত এবং তারপর কি এক্সেল শিট আমি একটা বানিয়েছি এবং সেটাকে আরও ভালো করে আরও পরিণত অবস্থায় জিনিসগুলো করব একটু গ্রাফ রাপেরও ব্যবস্থা আমি ভাবছি যে করব কি না কীভাবে করা যায় তারপর অবশ্যই সেই জিনিসটা শেয়ারও করব যদি আপনাদের এই এক্সেল শিটটা চাই তাহলে প্লিজ বলবেন যেখানে আমি অপশন ট্রেড বলে দেখুন এখানে আমি কিন্তু একটা ট্যাব অ্যাড করেছি একদম ইনিশিয়াল স্টেজে আছে আরও একটা দুটো কলম আমি হয়তো অ্যাড করব একটু গ্রাফ ট্রাফ অ্যাড করব যেখানে নিফটির সাথে আউট পারফরমেন্স করছি কিনা মানে মার্কেটকে আমরা আউট পারফরমেন্স করছি কিনা সেই জিনিসগুলো আমরা রাখবো তো এবং পরবর্তীকালে আমি বাই সেল সেল জিনিসটাও আস্তে আস্তে নিয়ে আসবো আমার অপশন চ্যালেঞ্জের মধ্যে তাহলে সেই জিনিসটাও ট্র্যাক করব যে সেল কেমন করছি সেলে কত পার্সেন্ট আসছে বাইয়ে কেমন আসছে এরকম একটা অ্যানালিটিক্যাল ব্যাপার করা যাবে আর তার সাথে ট্র্যাক করা যাবে কি হয়েছে তাহলে এই সিরিজ থেকে আমি শুরু করছি ব্যাপারটা দেখুন সিরিজ প্রত্যেকটা সিরিজ আমি নিচ্ছি এটাই সিরিজ ওয়ান বলে নিচ্ছি যদিও আমার কিন্তু অলরেডি অনেকগুলো সিরিজ হয়ে গেছে মানে অনেকগুলো দশ দিনের চ্যালেঞ্জ হয়ে গেছে প্লিজ আমার চ্যানেলে যে প্লেলিস্ট আছে সেখানে লাইভ ট্রেডিং চ্যালেঞ্জের যে প্লেলিস্টটা আছে সেখানে আমি রিকোয়েস্ট করবো যে প্লেলিস্টে আসবেন এখানে লাইভ ট্রেডিং চ্যালেঞ্জের দেখবেন লাইভ ট্রেডিং 2022 বলে কিন্তু প্রচুর চ্যালেঞ্জের ভিডিওগুলো আছে প্লিজ দশ দিন যেখানে টানা আপনাদের সাথে আমি মানে ট্রেড করেছি এবং আপনাদের আপডেট করেছে ঠিক আছে যাই হোক এখান থেকে হচ্ছে বলে এটা সিরিজ ওয়ান দশটা দিন এই ডে টেন পর্যন্ত আছে তাহলে 19 তারিখ থেকে এই ট্রেডটা শুরু হয়েছে আপনারা ভিডিওটাগুলো দেখে নেবেন ট্রেডের প্রথম দিন আমরা 19,000 টাকা প্রফিট নিয়েছিলাম ঠিক আছে পরের দিন 13,000 টাকা প্রফিট হয়েছিল আজকে দেখতেই পাচ্ছেন -6,500 টাকা তার মানে আজকে একটু লস হয়েছে একটা জিনিস এখানে লক্ষ্য করার মতো আজ এবার ভিডিওটা দেখবেন আমি যেটা এইটা ফেস ক্যামে করছি যেহেতু এইটা বলার জন্য এরপরে লাইভ মার্কেটের ভিডিও এইখানে চলে আসবে যে যেখানে আমি লাইভ আজকে ট্রেডটা করেছি সেটা দেখতে পারবেন সেখানে একটা ভালো জিনিস দেখতে পারবেন আমার কিন্তু একটা মানে সময় টাকাটা আসছিল 11,000-12,000 টাকা আসছিল ভালো মতন আসছিল কিন্তু ওই একটু দেরি হয়ে যায় জানেন আমার আজকে যারা আছেন তারা জানেন অনেক ক্লাস সম্বন্ধে ইনকোয়ারি আসছিল তো সেগুলোর অ্যান্সার দিতে হচ্ছিল প্লাস সেই সময় আজকে যে সুইং ট্রেডিংয়ের ভিডিওটা আমি শ্যুট করেছি সেটা দেখবেন সেটা ওই 3টের পরে আর আমার 12,000 টাকার মতো প্রফিট আসছিল ওই 3টের পরেই আসছিল সুতরাং ওই সুইং অ্যাকাউন্টেও দেখতে যাই আর এই মানে সুইংয়ের ভিডিওটাও শ্যুট করতে থাকি তখন এইদিকে নজরটা একটু থাকে না এই করতে গিয়ে আমি কোনো অজুহাত দিচ্ছি না বাট আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই জিনিসটা আপনারা করবেন না ঠিক আছে একদিকে মনোনিবেশ ছেড়ে অন্যদিকে চলে যাওয়া এই জিনিসগুলো করবেন না আপনি দেখতে পারেন তখন 12,000 টাকা আসছিল জাস্ট 3-5 মিনিটের জন্য যখন ওই ভিডিওগুলো শ্যুট করছিলাম আপনি সুইং ট্রেডিংয়ের ভিডিওটার টাইমিং দেখে নেবেন নিচে তো এখানে টাইমিং আসে ওটা দেখে নেবেন ওই 5-10 মিনিটের জন্য আমার কিন্তু 12,000টা লসে কনভার্ট হয়ে যায় যাই হোক তবে একটা জিনিস এখানে লক্ষ্য করার মতো আমার লস যে হয়েছে সেটা কিন্তু আমি কম রেখেছি আমার প্রফিটগুলো বড় হচ্ছে লস কম রাখবেন এইটাই মেন ট্রেডিং যে ট্রেডার বলে তার লস হয় না সে মিথ্যে কথা বলছে সোজা কথা ঠিক আছে ট্রেডিংয়ে লস হবেই কিন্তু আপনাকে দেখতে হবে আপনি লসটাকে কম রাখছেন আর প্রফিটটাকে বেশি রাখছেন কি না ব্যাস তাহলেই হবে তাহলেই হবে তাহলে আপনি 60-70% স্ট্রাইক রেট থাকলেও আপনি কিন্তু পারবেন আমার যদি স্ট্রাইক রেট বলেন আমি আমার স্ট্রাইক রেট 75% মানে 100টা ট্রেড নিলে 75টা আমার ঠিক হয় 25টা আমার ভুল হয় কিন্তু যখন আমি ভুল হই তখন ফট করে আমি বেরিয়ে যাই আমার এখানে দেখুন সুইং ট্রেডিংয়েও দেখুন যখন আমি ভুল হয়েছি 1% বেরিয়ে গেছি 0.8% বেরিয়ে গেছি এটা তো ছাড়ুন আইপিও ট্র্যাকশনটা আইপিও আইপিওটা তো ভোলাটাইল মুভমেন্ট করে তাও দেখুন -3% বেরিয়ে গেছি কিন্তু আমি যখন আইপিওতেই ইএমআইএলটাও আইপিও
আইপিওর পরে আমি ইনভেস্ট করেছি সেটাকে কিন্তু যখন আমি ক্যারি মানে আমি যখন ট্রেল করেছি ওইটাকে যখন নিয়েছি 14% নিয়ে বেরিয়েছি, ঠিক আছে? ব্যাপারটা বুঝবেন, যখন আমি বেরিয়েছি 5% নিয়ে বেরিয়েছি, 7% নিয়ে বেরিয়েছি, আবার যখন মানে মানে যখন লসটা নিচ্ছি কম নিচ্ছি, ব্যাপারটা এইটা দেখতে হবে, লস নিচ্ছেন কম নিচ্ছেন 0.8%, এইটুকুনি এরকম লসগুলো নেব, কিন্তু যখন আমি লাভ করব লাভের পরিমাণটা যাতে বেশি থাকে, ব্যাস এই এইটা গুরু সত্য মনে রাখবেন। লস হবেই, লস হবে মার্কেটে, কিন্তু ওই জিনিসটা কত তাড়াতাড়ি আপনি লসটাকে কাটতে পারছেন। যাই হোক, তো নেট নেট তিন দিনে দেখুন 25,000 টাকা আছে। আমি এখানে আপনাদের কালকে মানে বা এই উইকেন্ডে ডিউরিং দ্য উইকেন্ড আমি এটাকে এই এক্সেলটাকে আর একটু ভালো করব। এখানে টোটাল কত অ্যামাউন্ট দিয়ে শুরু করছি সেগুলো লিখবো, তাহলে পার্সেন্টেজগুলো সুন্দর ক্যালকুলেট হবে, সব কিছু হবে, সব কিছু হবে। তো চিন্তা করবেন না, এই এক্সেলটা যদি আপনাদের দরকার হয় প্লিজ এই এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিখবেন যে হ্যাঁ দরকার, তাহলে আমি মানে এর পিছনে একটু সময় দেবো, সময় দিয়ে একটু করে আপনাদেরকে টেলিগ্রামে আমি শেয়ার করে দেবো। টেলিগ্রাম গ্রুপের লিংক কিন্তু এই ভিডিওর প্রথম ফার্স্ট কমেন্টে আমি পিন করে দেবো, সেখানে আমার যে ক্লাস শুরু হচ্ছে 23 তারিখে, আর মাত্র একটা দিন বাকি, কালকে বাকি রেজিস্ট্রেশনের জন্য, যদি ইচ্ছা হয়, যেখানে আমার সাথে মানে মেন্টারিং শিপ বা কোচিং ব্যাপারগুলো আছে সেগুলোর উপর একটু নজর দেবেন। একটা কথা বলে নিচ্ছি, ভাববেন না যে আমি কোর্স বিক্রি করছি তাই জন্য বলছি, দেখুন এটা আমার মানে আপনারা কি যখন চাকরি করেন সেখানেও তো আপনারা মানে স্যালারি নেন, স্যালারির বদলে আপনি কিছু ভ্যালু অ্যাডিশন কোম্পানিকে দিচ্ছেন, চাকরি করছেন তার বদলে প্রফেশনালি মাইনা নিচ্ছেন, তাতে তো কোনো লজ্জার ব্যাপার নেই। তেমন এটাই আমার প্রফেশন, এটা আমার প্রফেশন, আমি আপনাকে আলাদা করে নিজের সময় দিচ্ছি তার বদলে আমি মানে ফিজ নিচ্ছি, এটা তো কোনো এই ব্যাপার না, আপনারাও তো চাকরি বা ব্যবসা করেন, রাইট? সুতরাং এটা ভাববেন না। আমি একটা ছোট্ট কথা বলে নিই, অনেক সময় এরকম হয় যে মার্কেটে কি হয় আমাদের, দেখুন অনেক লস হয়ে যায়, মানে আমার কাছে মেসেজও আসছে 1-2 লাখ টাকা লস, 5 লাখ টাকা লস এরকম হয়, 1 লাখ টাকা 35 মানে এরকম, তো 1-2 লাখ লস তো হরে ধরে যে এত লস করে বসে আছি। যখন লসটা হয় মানে মার্কেটকে যখন লস হিসেবে আমরা ফিজটা দিই তখন কিন্তু আমরা বুঝি না যে এরকম আমরা করছি, কিন্তু যদি কোর্স ফিজটা দিয়ে কিছু নিজের উপর ইনভেস্টমেন্ট করে নলেজের জন্য করতে যাই তখন আমাদের একটু সাইকোলজিতে বাধা লাগে, মানসিকতা ও ফিজটা এরকম এটা দেবো, আর তখন একটু বাধ্য লাগে। কিন্তু সেই সেম টাকাটাই আমার যা ফিজটা দেখেই নেবেন আমার সঞ্জয় টক্স অ্যাপে, সেই ফিজটা কিন্তু মার্কেটে অবলীলায় একদিনে কি 1 ঘন্টায় লস হয়ে যায় মাঝে মাঝে। তো সেই জিনিসগুলো একটু দেখবেন, আমি বলছি না আমার কোর্স নিন, কিন্তু যখনই করবেন ভালো ভালো বই আছে মার্কেটে সেগুলো পড়ুন, নিজের উপর একটু ইনভেস্ট করুন, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি বললাম, জেনে শুনে তারপর আসুন, নাহলে ইউটিউবে আমার ভালো কন্টেন্ট আছে সেগুলোও দেখুন, যেভাবেই হোক, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে 25,000 টাকা প্রফিটে আমরা আছি এই তিন দিনের মধ্যে, আমি এক্সেলটাকে আরও ভালো করব। চলুন এবার মেন ভিডিওয় চলে যাই, আর মেন ভিডিওয় গিয়ে আমরা দেখে নেব যে আজকে দিনটা কীভাবে হলো। ওই যে বললাম 12,000 কিন্তু প্রফিটে ছিলাম, খুব টানাপোড়েন দিন গেছে আজকে, মানে বেশ মানে উত্তেজনা ছিল আজকে বলতে পারি, বেশ ইভেন্টফুল ছিল, লাস্টের দিকে মার্কেট যেভাবে পড়লো, প্লিজ ভিডিওটা মন দিয়ে দেখবেন। চলুন শুরু করি, এবার মেন ভিডিওয় যাব। নমস্কার, নিফটিতে একটা ব্রেকডাউন এসেছে, আমি সেই নিয়ে আলোচনা করব। একটু আগে প্রফিট আসছে সেটাকে একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এবার আমি একটু আলোচনায় থাকি, তারপর আমি এখানে প্রফিট বুকে যদিও জায়গা এসে গেছে, ঠিক আছে, একটু আলোচনাটা করে নিই, লার্নিংটা তো একটু মেন। দেখুন এখানে কি হয়েছিল, আমরা ঠিক দিকে গেছি কি না সেটা বলবো। এইখানে যে আমি রেজিস্ট্যান্স লেভেলটা আপনাদের কিন্তু চিনিয়ে দিয়েছিলাম, একটা ব্রেকআউট হলো, তারপর ব্রেকআউটের একটা ফেলিয়ার দেখা গেল, ঠিক আছে? তখন আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যতক্ষণ না নিফটি আবার ডেজের হাই যেটা সেটাকে ক্রস না করে ততক্ষণ কিন্তু আমরা ওয়েট করব। এই যে দিনের হাই প্রায় এটা কিন্তু 12:30 নাগাদ আমি বলেছিলাম, দিনের হাই প্রায় 17,670 এই রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, মানে রেজিস্ট্যান্স হিসাবে দেখা যাচ্ছে, এইটা মনে রাখবেন। আমি দাগ টেনে, দেখুন এই দাগটাই আছে, এই দাগটা টেনে কিন্তু দিয়েছিলাম, এবং দিনের হাই ওইটাই আছে। কেউ যদি শর্ট পজিশন বা নিফটিতে পুট বা যে করে হোক যে জিনিসগুলো নেন বা প্রফিট থাকলে লং পজিশনে বুক করে নেন, সে কিন্তু পয়সা আছে এখনও, ঠিক আছে? এই ব্যাপারগুলো মানতে হবে। আবার আমি আপডেট দিয়েছিলাম দিনের রেজিস্ট্যান্সটা, আশা করি ঠিকঠাক আপনারা বুঝেছেন, এবং আমার ICICI এবং অ্যাক্সিস ব্যাঙ্কেও যে সকালে অনেকে প্রফিট হয়তো কামিয়েছেন, অ্যাজ আ ফিনান্সিয়াল মানে অ্যাজ আ ডিসক্লেমার, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, তাদেরও আমি বলেছিলাম বাজার উপর থেকে নেমে আসছে, আপনার রিস্ক অনুযায়ী কিন্তু 50% 60% প্রফিট বুক করে কস্টে দামটা নিয়ে আসা যায়, মানে আমি এইখান থেকে আর লসে বেরোবো না, তাই না? সেটাই, দেখুন রিস্ক মিনিমাইজ করাটাই হচ্ছে কাজ, ঠিক আছে? বাজার কিন্তু এই এই রেজিস্ট্যান্সটাকে মেনেছে, যাই হোক 12:45 নাগাদ আপনাদের কিন্তু সেটা অ্যালার্টটা করে দিয়েছিলাম যখন এই ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছিল, এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছিল তখন, ঠিক আছে? এইসব দিকে হাইয়ের কাছাকাছি তো যায়নি, সেখানে একটু এই করে বাউন্স ব্যাক করে আবার কিন্তু সেলিংয়ের দিকে ও এসেছে,
এইবার এখানে পিভট পয়েন্টের একটা উপর থেকে আসছে, মানে একটা সাপোর্ট জোন আছে 523-525। আমি কালকেও বলেছিলাম একটা সাপোর্ট 500-525 আছে। এইবার সেটা যদি হোল্ড করে, 500 লেভেলটা হোল্ড করে, তাহলে ঠিক আছে দিনের জন্য। আর যদি এইটাও ভেঙে যায় তাহলে তো নেক্সট আপনার জোনগুলো দেখতে হবে, তখন এই যে 450 এই জোনটা আবার ওপেন হবে। যদি 500টা ভাঙে তাহলে আরও 50 পয়েন্ট কিন্তু যেতে পারে, 500টা ভেঙে সাস্টেন করলে, ঠিক আছে। নাহলে এখান থেকে এরকম করেই দিনের শেষে বন্ধ দিল, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, তাই জন্য এই লেভেলটা কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে। পজিশনে যদি আসি তাহলে একটু দেখতে পাবেন যে আমি এখানে প্রথমে তো একটু চপিনেস থাকে, এই যে ব্রেকআউট দিল, ফেলিয়ার হলো, তা সেইখানে আমার কল অপশানে লস হয়, স্বাভাবিক ব্যাপার, যেহেতু মার্কেট নিচে চলে এসেছিল, প্রথমের দিকে ভালোই ছিল, সুতরাং সেই কল অপশানে এই পুট অপশানে একটু লস আমি নিই প্রথমে দিকে। কেন প্রথমের দিকে না, যখন এইখানে আসে আমি কিন্তু বিক্রি করে দিই এই 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 ক্যান্ডেলটাই আমি বলছি। যখন উপরের দিকে আবার যায়, পুটের পর আবার যখন উপরের দিকে একটা বাউন্স আসে, আমি কিন্তু আমার স্টপ লস দেখুন আমি একটা ক্যান্ডেলের উপরে রেখেছিলাম, হিট হয়ে গেছে, ডিসিপ্লিনে আমি বেরিয়ে গেছি। আবার যখন বাজার নিচের দিকে আসতে শুরু করে আবার যখন দেখায় না আমি উপরে যেতে এটা একটা ভাঁওতা চাল দেখালাম, আমি নিচেই আসতে চাই, তখন কিন্তু আবার কল অপশানে, আবার পুট অপশানে আমি এন্ট্রি করি। এটা মনে রাখবেন যে আপনি বাজারে ভুল প্রমাণিত হলে যে মানে জেদ ধরে বসে থাকবো তা নয়, বেরিয়ে যাব, আবার যদি মার্কেট আমায় সুযোগ দেয় আবার এন্ট্রি করবো, এতে কোনো লজ্জার ব্যাপার নেই, ঠিক আছে। মার্কেটের কাছে কিন্তু ইগো ফিগো এসব রাখবেন না, আমি এটাই কথাটা বলতে চাইছিলাম। যাই হোক, আপাতত তো মানে নেট বেসিসে প্রফিটে আছি, আমি এখানেও বেরিয়ে গেলে ইটস ওকে। আচ্ছা, আপনাদের সাথে কথা বলতে বলতে একটু প্রফিটটা কমলো, 8,000-9,000 টাকার মতো ছিল, ইটস ওকে। মানে আমি তো জাস্ট মানে আমার ভিউটা কি সেটা নিয়ে আলোচনা করছি। তারপর অর্ডার বুকে যদি যাই, এই 17,700 পিপি এই পিইটা আমি কিনি এই 13:42, মানে 1:42 নাগাদ, এবং সেই পজিশানটাই এখন আমি কিন্তু ক্যারি করছি, ঠিক আছে। এই সেই পজিশানটাই ক্যারি করছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যাক, যাই হবে, আপনাদের সাথে আপডেট তো করব। তবে আশা করি আজকে আপনারা টেলিগ্রাম গ্রুপে যারা জুড়ে ছিলেন, আশা করি আপনাদের ট্রেডিংটা ঠিকঠাক হচ্ছে। লেভেলগুলো আমি দেখুন মানে আমার এই এইগুলো নিয়ে মানে ট্রেড করুন, কপি করুন, সেগুলো আমি বলছি না, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়। বুঝতে পারছেন কি না, বোঝার জিনিসগুলো, যে দিনের হাইটাকেও রাখলো না, ব্রেকআউটটা দিল, দেখুন আমি এখানে বুঝিয়ে দিচ্ছি আবার, এইটা এইটা এই জোনে নাচানাচি করছিল, এটা আপনিও মানবেন। এই জোন থেকে যেই উপরের দিকে গেল একটা ব্রেকআউট, ঠিক আছে, ভালো সুন্দর ব্রেকআউট। এই একটা যে বড় রেড ক্যান্ডেল হলো, যেটা এই ব্রেকআউট ক্যান্ডেলটাকে পুরো এনগালফ করে দিল, তার মানে কি ব্রেকআউটটা ফলস হলো, মানে আবার এই যে রেক্ট্যাঙ্গেল এটার মধ্যেই ঢুকে গেল, যেখান থেকে ব্রেকআউট হয়েছিল তার মধ্যেই ঢুকে গেল, মানে ব্রেকআউটের ফেলিয়ার হলো। এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে তো? প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। ব্রেকআউট ফেলিয়ার হলো, ব্রেকআউট ফেলিয়ার হলে আমি কী করবো না, মানে কি মানে কী করা উচিত? আমার ব্রেকআউট ফেলিয়ার হয়েছে, তার মানে আমার যদি এখানে সকালে কেউ কল অপশান যদি কিনে থাকেন, ব্রেকআউট যেই ফেলিয়ার দেখতে পাচ্ছেন আপনি, কল অপশানে প্রফিট লস যাই থাক বুক করে বেরিয়ে যাবেন, ঠিক আছে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে, যদি বেরিয়ে গিয়ে আবার ট্রেড করতে না চান তাহলে ঠিক আছে, আর যদি করতেই চান তাহলে দিনের হাইকে স্টপ লস রেখে একটু নেগেটিভ সাইডে প্লে করা যেতে পারে। ব্যাস এই দুটোই তো কাজ আছে, বা আরেকটা আছে অ্যাভয়েড, এই তিনটের মধ্যে আমি যা বলে দিলাম করলে আপনার পয়সা বাঁচবে, ঠিক আছে। তো সেই ব্যাপারটা মাঝে মাঝে কিন্তু মার্কেট ইন্ডিকেশন দেয় যে কী করতে হবে, আমরা ঠিক করে শুনতে পারি কি না তার উপরে নির্ভর করছে। মার্কেট কিন্তু বলে যে আমি হাইতে গেছি, ব্রেকআউট ফেলিয়ার হয়েছে, আবার আমি নিচের দিকে আসছি, ঠিক আছে। এবং নিচের দিকে তো সুন্দর প্রায় 70-80 পয়েন্ট একটা র্যালি পাওয়া গেল, আর রেজিস্টেন্সটা আপনাকে অনেক আগেই আমি কিন্তু এখানে চিনিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, ঠিক আছে। এই পয়েন্টটা ক্লিয়ার হলে প্লিজ একটু কমেন্ট বক্সে লিখবেন যে হ্যাঁ এই জিনিসটা আমার ছবির মতো ক্লিয়ার হয়েছে, তাহলে আমিও একটু মোটিভেশন পাবো। আর ভিডিওকে ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। এবার আমার পজিশনটা চলছে, দেখা যাক কী হয়, আমি একটু ওয়েট করছি আপাতত কখন আমি বেরিয়ে যাব, যা লস হবে তাই হবে। দেখুন লাভ লোকসানটা একটু পরের ব্যাপার, ওটাকে একটু যদি আমরা সাইডে রাখি, এইখানে যেটা করছি দেখুন সেটা আমি লেভেল অনুযায়ী বা ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী কী করা উচিত, এই যে ক্যান্ডেলটা আছে এটার উপরে আমার স্টপ লস থাকা উচিত, রাইট, এখন তাই থাকা উচিত ট্রেডিংয়ে। সেই লেভেলটা কখন আসছে আমি আপনাদের সাথে শেয়ার মানে এখানেই বলে দিই, সেই লেভেলটা আসছে আমার এইখানে, প্রায় এখানে একটা জোন অবশ্যই 17,580 থেকে 17,575 এই জোনটা,
70 বা 5-10 পয়েন্টের ধরুন জোন একটা স্ট্রিক্ট, এই জোনটা আমি লক্ষ্য করব। এই জোনটায় যদি আবার চলে যায়, এখান থেকে বেরিয়ে যায়, তাহলে অবভিয়াসলি আমার লস আসুক বা প্রফিট আসুক, যাই আসুক, তখন কস্ট টু কস্ট বেসিসে আমি তখন বেরিয়ে যাব। এখন আপাতত আমার যা আসছে 4000 টাকা আসছে, লসটা তো প্রায় মেকআপ, পুরো মেকআপ হয়েই গেছে, প্লাস আমার লাভও আসছে। তখন হয়তো লাভ আসবে না, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনাদের সাথে যে শেয়ারিংটা সেটা তো হবে, অ্যাটলিস্ট আপনাদের তো একটু লার্নিং হচ্ছে যে এই এই যে বিগ রেড ক্যান্ডেলটা, তার উপরে আমি স্টপ লস রেখে, একটা স্ট্রিক্ট স্টপ লস একে বলে, এটা রেখে আমি কাজটা করছি, এবার দেখছি, এটা অবজার্ভ করছি কি হয়, আপনাদের নিশ্চয়ই আপডেট করব। বাজার রিকভারি করে আমার ওই লেভেলে চলে এসেছে, সুতরাং আমি এখান থেকে অবভিয়াসলি এক্সিট করে যাব, ঠিক আছে। যাই হোক, আজকের দিনটা লস নিয়ে বেরোলাম, ইটস ওকে, প্রফিটে ছিলাম। তারপর লেভেলটা আশা করি আপনাদের সাথে ওই জিনিসটা, মানে লেভেলটা আপনাদের সাথে ডিসকাস করেছিলাম, সেই লেভেলে এসেছে, আমি বেরিয়ে গেছি, ইটস ওকে, 6400 টাকা লস হয়েছে, ফাইন। কিন্তু আমাদের ভিউটা একদম ঠিক ছিল, ভিউটা এখানে আমাদের যে ভিউ সেই জিনিসগুলো ঠিক ছিল। তো দেখলেন কিভাবে লাভটা লসে কনভার্ট হলো, এই জিনিস আপনারা করবেন না। আর আমি মনে করি লসের দিন থেকে কিন্তু সবথেকে বেশি শেখা যায়, এটা আপনারাও কমেন্ট করে জানাবেন। লসের দিনগুলোই আমি আরও বেশি ফোকাস করি, দেখুন লাভের দিন কিন্তু আমি ফেস ক্যামে আসিনি, ফেস আমার নিজের ফেস দেখিয়ে আপনাদের বলছি, যাতে আপনাদের মনে আরও বেশি করে এই জিনিসটা হয়। লসটাকে আমি বেশি করে হাইলাইট করি, যেদিন 19000 এসেছিলো, 13000 এসেছিলো, সেদিন কম হাইলাইট ছিল, আজকে আমি বেশি করে হাইলাইট করছি, আমি নিজে এসে বলছি। এইটা থেকে বুঝুন যে আমি লসটাকে বেশি করে করতে দেখাতে চাই আপনাকে, মানে বেশি অ্যামাউন্টে করতে চাই না, মানে লসের যে ভুলগুলো সেটা আপনাদের বলতে চাই, যাতে আমার লস হোক কিন্তু আপনারা এই থেকে শিখে যান। যে আমি যখন ট্রেডিং করব, স্পেশালি অপশন, তখন অন্য জায়গায় যাব না, মানে অফিস করে অনেকে করেন, মিটিংয়ে ডেকে নেবে বস, ব্যাস এসে দেখবেন যে লাভ ছিল, লোকসানে কনভার্ট হয়ে গেছে, এইসব জিনিসগুলো কিন্তু করবেন না, ঠিক আছে। এটা শেখাবার জন্যই ফেস ক্যামে এসে, যাতে ডাইরেক্ট চোখে চোখ রেখে আপনার সাথে কথা বলছি, এটা যাতে মনে রাখে। এবং এই এই ব্যাপারটা ভালো লাগছে কিনা প্লিজ বলুন, এই যে মানে আমি অ্যাটলিস্ট এই জিনিসটা আপনাদের সাথে করার চেষ্টা করছি, যাতে আপনারা ভুলগুলো না করেন, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন, ভিডিওটাকে লাইক করবেন, তাহলে আমি বুঝবো হ্যাঁ যে আপনাদের ভালো লাগছে, বা কমেন্ট করবেন, তাহলে বুঝবো যে হ্যাঁ ভালো লাগছে। আর ওই যেটা বললাম, লসটা কম রেখে লাভের অঙ্কটা বাড়াবেন, লস হবে কিন্তু সেটাকে কম, যত কম রাখা যায়, ঠিক আছে, এইটা মনে রাখবেন। যাক, ভালো থাকবেন, বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম।